আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে ফ্রন্ট ল্যাপ সিক্স দিয়ে একটি সম্পূর্ণ ফর্ম তৈরি করব এবং কিভাবে আমরা ইনস্টল করব এবং কিভাবে ইউজ করব, তো সেটা আজকে আমরা দেখব। তো এর আমি আগের ভিডিওগুলোতে দেখাইছিলাম যে কিভাবে আপনারা ফ্রন্ট ল্যাপ ডাউনলোড করবেন এবং কিভাবে কিভাবে আপনারা ডাউনলোড করবেন, কিভাবে ট্র্যাক করবেন, সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউবে পাবেন, চ্যানেলে পাবেন। তো সেখান থেকে আপনারা দেখে নেবেন, বা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কগুলো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো কথা না বলে চলুন শুরু করা যাক। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আপনারা ফ্রন্ট ল্যাপ সিক্স ডাউনলোড করার পর আপনারা ওপেন করবেন। প্রথমে আপনারা ওপেন করবেন, একটু লেট হবে। তো ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো দেখতে পাচ্ছেন যে কিছুই নাই এখানে। তো এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই টুলসগুলোর কাজ আমি একটি ভিডিওতে দেখাইছিলাম, তো আজকে আমি দেখাচ্ছি না। তো এখান থেকে আপনারা ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ ফ্রন্ট লেখা, তো সেখানে চাপবেন। চাওয়ার পর এরপর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে জিরো থেকে শুরু করে 1, 2 থেকে 9 যতগুলো আমাদের আর কি সিম্বল আছে, লেটার, ডিজিট বলেন সব কিছুই, তারপর সব কিছুরই এখানে আর কি আপনারা পাবেন। তো নিচে যাই, একটু দেখাই। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম স্টাইলিশ লেখা সব কিছু এখানে আছে। তো এখান থেকে আপনাদেরকে মন মতো করে ফন্টগুলো ডিজাইন করে নিয়ে নিয়ে আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো আমি শুধুমাত্র লিখব টেক, এই জন্য আমাকে খুঁজতে হবে টি কোথায় আছে। তো এইখানে টি দেখা যাচ্ছে, এটাতে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর কিছুক্ষণ এটা লোড নিবে, তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন যে এইখানে একটা টি এর একটা শ্যাডো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে টি এর একটা শ্যাডো দেখা যাচ্ছে। তো এইখানে যে বাম পাশে যে টুলসগুলো আছে সেইগুলো দিয়ে আপনাদেরকে এই টিটা ডিজাইন করতে হবে। তো আমি আপনারা আপনাদের মতো ডিজাইন করে নেবেন। তো এইখানে আপনারা পেন টুলসের মাধ্যমে আপনারা আঁকতে পারবেন বা বিভিন্ন রকম টুলসের মাধ্যমে আপনারা আঁকতে পারবেন। তো আমি সাধারণভাবে এটা দেখাচ্ছি এটা দিয়ে, তো যদিও ভালো হবে না এটা দিয়ে। তো আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি। তো এখানে দেখেন যে টি, তো দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি এটি টি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এটি টি এর মতো হয়েছে। তো এটা আমাদের টেকের টি হইলো ডিজাইন। তো দেখতে পাচ্ছেন যে আমরা যেটা লিখছিলাম টি টেক টি, এখন আমরা খুঁজব ই। তো এইভাবে আপনারা করবেন। এখন আমরা যদি ই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ই এর একটা শ্যাডো চলে আসছে। তো এখান থেকে আপনারা আপনারা এখানে পেন টুলের মাধ্যমে আঁকতে পারবেন। যারা পেন টুলে অনেক কাজ ভালো পারেন তাদের জন্য এটি আরও সহজ হবে এবং বিভিন্ন রকম ফ্রন্ট অনেক কাজে লাগে বিভিন্ন রকম লেখার ক্ষেত্রে। তো সেখান থেকে আপনাদের মন মতো ফ্রন্ট তৈরি করে নেবেন। তো দেখেন টি ই হইলো, এরপর আপনারা আবার এখানে চাপবেন টি, এবার সি। তো দেখতে পাচ্ছেন যে এখানে সি আছে। তো এটাকে আমরা ডিজাইন করব, আপনার মন মতো করে নেবেন, আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। এখানে যতগুলো টুলস আছে টি ই সি এইচ, এবার আমরা এইচ ডিজাইন করব। তো হচ্ছে
এখান যে টেক টিসিএস টেক লেখাটা আর কি এরকম হয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের অনেক রকম ফ্রন্ট, তো আপনার যদি সম্পূর্ণ ফ্রন্ট ডিজাইন করতে চান তাহলে আপনাকে এ থেকে জেড পর্যন্ত লেখাগুলোকে লেটারগুলোকে আর কি আপনাদেরকে আপনাদের মন মতো করে আপনারা আঁকবেন বা পেন টুলের মাধ্যমে ডিজাইন করে নেবেন। এবং 0 থেকে 9 পর্যন্ত সাধারণত এগুলো ইউজ করা হয়, যেগুলো আপনারা ইউজ করবেন সেগুলোকে আপনারা ডাবল ট্যাপ করে কাজ করবেন। করার পর আপনাদেরকে যদি সবগুলো ডিজাইন করা হয়ে যায়, তারপর আপনাদেরকে ফাইলস যে লেখা আছে এখানে যাওয়ার পর এখানে নিচে লেখা দেখবেন যে এক্সপোর্ট, এক্সপোর্ট ফন্ট অ্যাজ, তো এইখানে দেখেন যে সরি এর আগে যে আমি লেখা লিখছিলাম সেটা সব এখানে সেভ হয়েছে, তো প্রবলেম নাই। তো হচ্ছে এইখানে দেখেন যে এইখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলা এর আগে আপনারা করে নেবেন, সেটা হচ্ছে ফাইলসে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ, এটাতে যাবেন। যাওয়ার পর এইখানে আপনাদের একটি তৈরি করে নেবেন যেটা আর কি ফন্টের নাম হবে, তো আমি দিলাম টেক বিডি, সেভ করে দিলাম। এরপর আপনারা এটাতে আসবেন এক্সপোর্ট ফন্ট অ্যাজ, তো এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে বিভিন্ন রকম ফন্টের দেখতে পাচ্ছেন যে এইখানে ফ্রন্টের অনেক ফরম্যাট দেখাচ্ছে, তো এইখান থেকে আপনারা এখন করবেন সেটা হচ্ছে যে আমরা জানি যে আমরা সাধারণত ওটিএফ বা টিটিএফটা ইউজ করি, তো আমি টিটিএফ বা ওটিএফ যে কোনো একটাতে এরকম ক্লিক করে আপনারা এক্সপোর্ট যে লেখাটা আছে এই এক্সপোর্টে ক্লিক করবেন। তারপর হচ্ছে ওকে, যদি এটা করি, করার পর আমাদের ফন্টটা মেবি ক্রিয়েট হয়ে গেছে, তো আমরা দেখি হয়েছে কি না। দেখেন যে টেক বিডি নামে একটি একটি ফাইল তৈরি হয়েছে, এটা হচ্ছে আমাদের ফন্ট, তো এটাকে আমরা এখন ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমরা যেভাবে ফন্ট ইনস্টল করি সেখানে সেরকমভাবে করবো। ইনস্টল যাওয়ার পর কিছুক্ষণ লোড নিবে, নেওয়ার পর তো আমাদের ইনস্টল করা হয়ে গেছে। তো এরপর আমরা যদি কোথাও যাই, এমএস ওয়ার্ডে সাপোজ আমি গেলাম, যাওয়ার পর এখানে লিখব টেক, টিই সি এইচ টেক, তো এটাকে আমি একটু ফন্টটা বাড়াই দেই তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটা লেখার পর আমরা যদি এখান থেকে ফন্ট সিলেক্ট করে দেই, এখানে খুঁজতে হবে যে আমাদের ফন্টটা আসছে কি না। এইখান থেকে আমাদের প্রথমে টেক বিডি নামে যে ফন্টটা আছে সেটা খুঁজে বের করতে হবে। তো আমরা যদি এমএস ওয়ার্ডে যাওয়ার পর সেখানে যদি আমরা টেক, আমি যেহেতু ক্যাপিটাল লেটারে লিখছি, তো লেখার পর আপনারা এটাকে সেভ করবেন। করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমি টেক লিখছি টিসিএস, তো এখান থেকে আমি আমার ফন্ট যেটা ইয়া করছি সেটা সিলেক্ট করে দিব ফন্ট বিডি। দেখতে পাচ্ছেন যে আমি যেটা আঁকছিলাম সেটা হয়েছে টেক টিসিএস টেক। তো আরেকটা কথা হচ্ছে, আমি ফন্ট ল্যাবে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আপনারা যখন
এটাকে ডিজাইন করবেন। করার পর এইখান থেকে আপনারা যাবেন যে ফ্রন্ট ইনফো, এটাতে যাওয়ার পর এখানে আপনারা আর কি ডিজাইন এডিট করবেন। এখানে আপনাদের ফ্রন্ট নেমটা দিবেন, তারপর এখানে রেগুলার থাকবে, তারপর এগুলাতে ফুল, তারপর হচ্ছে এই যে তিনটাতে সেম নাম দিয়ে আপনারা আর কি সেভ করবেন। না হলে আর কি মেবি ফ্রন্টটা আপনাদের আর কি ইনস্টল হওয়ার পরেও আসবে না, তো এই জন্য আমি একটি কাজ দেখাতে ভুলে গেছিলাম। তো এইভাবে আপনারা করবেন। তো দেখতে পাচ্ছেন যে আমরা যে ফ্রন্টটা তৈরি করছিলাম সেটা হয়েছে, এখানে চলে আসছে। তো এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ফ্রন্ট তৈরি করবেন এবং ইনস্টল করবেন এবং ইউজ করবেন। তো আপনারা যারা পেন টুলের কাজ অনেক ভালো পারেন, তাদের জন্য এটি আপনারা অনেক সহজেই অনেক সুন্দর মানের প্রফেশনাল লেভেলের ফ্রন্ট তৈরি করতে পারবেন অনেক ইজিতে। তো আজ এ পর্যন্তই, তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।